আসসালামু আলাইকুম এভরিওয়ান। 24 নভেম্বর ট্যাপসিএপের ট্যাপস টোকেন কি লিস্টিং হবে ফাইনালি, এই নিউজটা কিন্তু এখন প্রচুর পরিমাণে ভাইরাল। ভাইরাল হওয়ার একটাই রিজন, বিটগেট থেকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে 24 নভেম্বর ট্যাপস টোকেনের ট্যাপ কয়েন কিন্তু লিস্টিং হবে। তো আসলে এইটা কতটুকু সত্য? ট্যাপসিএপের কি এবার তাহলে ঘুম ভাঙলো? আসলে ট্যাপসিএপ প্রজেক্টটা কিন্তু অনেকেরই টেলিগ্রামের ফার্স্ট মাইনিং প্রজেক্ট। নটকয়েন থেকে পেমেন্ট পাওয়ার পরই কিন্তু ট্যাপসেপ এই প্রজেক্টটা প্রচুর পরিমাণে মানে টেলিগ্রামে ভাইরাল হয়েছিল, এবং আমার চ্যানেলের অনেকেই কিন্তু এই টেলিগ্রামের মানে এই যে ট্যাপসেপে মাইনিং প্রথম করেছেন টেলিগ্রামে। তো এই যে ট্যাপসেপের পরে কিন্তু অসংখ্য প্রজেক্ট মার্কেটে আসছে, অসংখ্য বট আসছে, সেগুলো কিন্তু ইতিমধ্যে লিস্টিং হয়ে মার্কেটে চলে গেছে। বাট এই যে একটা ফালতু প্রজেক্ট, এই প্রজেক্টে এত ইউজার থাকার পরও তারা তাদের হচ্ছে টোকেনটাকে লিস্টিং করতে পারতেছে না। মানে তাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু শক্তিশালী কোনো একটা মানে হচ্ছে যে সাপোর্টেড কোনো এক্সচেঞ্জার বা কোনো কিছু নেই, তো যার কারণে তারা কিন্তু একটা লিস্টিংয়ের আপডেট বা হচ্ছে যে তারা বেশ কিছুদিন হলে কিন্তু ডাউনে ছিল। বাট এই যে গতকাল হচ্ছে যে বিটগেট থেকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে ট্যাপসিএপের ট্যাপস টোকেন মানে 24 নভেম্বর লিস্টিং হবে, এইটার আসলে সত্যটা কতটুকু সেটাই কিন্তু এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব। সো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তো অনেকেই কিন্তু এই ট্যাপসিএপের এই বটে কিন্তু কাজ করেছেন, আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, অবশ্যই নেক্সট আপডেট পাওয়ার জন্য এবং সকল মাইনিং বটের সকল আপডেট পাওয়ার জন্য, দ্রুত পাওয়ার জন্য ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এইখানে দেখেন তারা ট্যাপসিএপকে নিয়ে পোস্ট করেছে, তারা কিন্তু প্রতিদিন ট্যাপসিএপের ওই যে ভিডিও দেখার যে টাস্ক রয়েছে, তো ভিডিও দেখতে হয়, ডেইলি সিনেমা কোড রয়েছে, সেই কোডগুলো কিন্তু তারা দিয়ে থাকে। তো সেই হিসেবেই কিন্তু সেই কোড দেওয়ার সাথে সাথে তারা কিন্তু এখানে একটা টেক্সট বা অ্যানাউন্স তারা করে দিয়েছে। এখানে এখান থেকে বলেছে, ইয়াস উই কাউন্ট ডাউন টু ট্যাপসিএপ এক্সাইটিং টোকেন লিস্টিং অন নভেম্বর 24। সো দেখেন এই যে নভেম্বরের 24 তাদের টোকেন লিস্টিং হবে, এটা কিন্তু বিটগেট থেকে অ্যানাউন্স করা হচ্ছে। তো আসলে বিটগেট কিন্তু এর আগেও অনেক প্রজেক্টকে কিন্তু লিস্টিংয়ের মানে অ্যানাউন্সমেন্ট করছে, বাট ওই প্রজেক্টগুলো কিন্তু সেই তারিখে লিস্টিং হয় নাই, ঠিক আছে? তো এখন হচ্ছে যে দেখেন ট্যাপসিএপ থেকে অফিসিয়ালিভাবে লিস্টিংয়ের কোনো আপডেট বা ডেট কিন্তু এখনও প্রকাশ করা হয় নাই। বাট একটা বিষয় কিন্তু আমরা ক্লিয়ার হতে পারি যে যেহেতু তাদের ঘুম ভেঙেছে, অবশ্যই এটা লিস্টিং করবে। ট্যাপসিএপের যদি আমি টেলিগ্রামের অ্যানাউন্সমেন্ট টেলিগ্রাম চ্যানেলে যাই, এখানে কিন্তু কোনো আপডেটই তারা দেয় নাই, ঠিক আছে? এই যে দেখেন এখানে কিন্তু কোনো আপডেট তারা দেয় নাই, নেক্সট মানে লাস্ট আপডেটে বলে নাই যে আসলে 24 নভেম্বর লিস্টিং হবে। তো এতটুকু শিওর থাকতে পারেন যে 24 অক্টোবর লিস্টিং হবে কি হবে না, এটা 100% শিওর না। দেখেন ট্যাপসিএপে কিন্তু লিস্টিংয়ের একটা আভাস কিন্তু তারা দিয়ে দিয়েছে। এই যে দেখেন তারা কিন্তু একটা হচ্ছে $50,000 মানে টোন, $50,000 টোন গিভ ওয়ে করতেছে। যাই হোক ওইগুলো আমাদের দেখার বিষয় না, ওইগুলো আসলে আমি পরে ভিডিও বানিয়ে দেখিয়ে দেব। তো এখান থেকে 3 নম্বর স্টেপে বলেছে, দ্য টিজিএ ইজ অন দ্য ওয়ে, আওয়ার টিম ইজ দ্য ফাইনাল স্টেজ অফ প্রিপারেশন। মানে তাদের ফাইনাল স্টেজের কাজ চলতেছে লিস্টিংয়ের। এই যে দেখেন মোর আপডেট আর কামিং সং, তো তার মানে বোঝা যাচ্ছে খুব শীঘ্রই লিস্টিংয়ের একটা ডেট দিবে। যদি বিটগেট যদিও বলেছে হচ্ছে যে 24 নভেম্বর লিস্টিংয়ের ডেট, তো যদি বা ট্যাপসেপ থেকে অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করা হয় তাহলে 24 নভেম্বর কিন্তু একটা লিস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে। বাট লিস্টিং হলেও এইখান থেকে কিন্তু এই যে হ্যামস্টারের মতোই কিন্তু আপনারা মূলার মতো প্রফিট পাবেন, যাই হোক মূলাই পাবেন, কারণ হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে ইউজার তাদের, এতগুলো ইউজারকে ভাই মানে আপনার পেমেন্ট করা তাদের পক্ষে সম্ভব হবে না, মানে বেশি আশা কখনোই করবেন না। এই হ্যামস্টারের মতোই কিন্তু $4-5-10 কিন্তু পাবেন, এর থেকে কিন্তু বেশি কিন্তু আশা করতে পারবেন না। আর এখন আপনি মাইনিং চালিয়ে যাবেন কি না, হ্যাঁ এখন আপনি মাইনিং চালাবেন, এখনও আপনি মাইনিং মানে অফ রাখছেন তো অফই থাক, কখন আপনি মাইনিং মানে আপনি স্টার্ট করবেন বা এগেইন আবারও কাজ করবেন, সেটা হচ্ছে যে যখন ট্যাপসিএপ থেকে অফিসিয়ালিভাবে লিস্টিংয়ের ডেট ঘোষণা করা হবে, তখন অ্যাক্টিভলিভাবে তাদের টাস্ক এগুলো একটু পূরণ করবেন। আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই, কখন বিশ্বাস করবেন, যখন কোনো এক্সচেঞ্জার থেকে লিস্টিংয়ের ডেট এবং কত তারিখে এবং কোন সময়ে মানে ট্রেডিং স্টার্ট হবে, এরকম ট্রেডিংয়ের অ্যানাউন্স যখন হচ্ছে যে অন্যান্য প্রজেক্ট যখন লিস্টিং হয়, লিস্টিং হওয়ার আগে কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে সেই এক্সচেঞ্জার মানে হচ্ছে যে আগে থেকে কিন্তু টুইটারে একটা পোস্ট দেয় যে ওই তারিখে মানে এত সময়ের মধ্যে এই টোকেনটা কিন্তু ট্রেডিং স্টার্ট হবে। সো ওই রকম যখন অ্যানাউন্স আসবে তখন আসলে 100% কনফার্ম হবো আমরা যে না আসলে ট্যাপসিএপ লিস্টিং হবে। আর লিস্টিং হলে আমি আবারও বলতেছি খুব একটা ভালো প্রফিট কিন্তু দেবে না, যখন ওই রকম লিস্টিংয়ের কোনো একটা আপডেট বা ডেট আসবে তখন আবার আপনি এগেইন কাজ করতে পারেন। আর যারা নতুন মানে ট্যাপসিএপ সম্পর্কে বুঝতেছেন না ভাই, ভিডিওর ডিসক্রিপশন বক্স বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ট্যাপসিএপের মানে লিঙ্ক দিয়ে রাখবো, যদি আপনি জয়েন করতেছেন জাস্ট জয়েন করে কাজ করতে পারেন। বাট এখান থেকে আমার যে প্রফিট হবে এরকমও না, কারণ এই প্রজেক্টের ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো শক্তিশালী কেউ কিন্তু কোনো একটা প্রজেক্ট তাদেরকে কিন্তু সাপোর্টও দিচ্ছে না, ঠিক আছে?
তো যাই হোক, এর আগেও কিন্তু ট্যাপসেপ কিন্তু এই যে তাদের কমিউনিটিতে দুইবার কিন্তু লিস্টিংয়ের ডেট দিয়েছিল, দুইবার লিস্টিংয়ের ডেট দিয়েছিল, দুইবারই লিস্টিংয়ের ডেট কিন্তু তারা চেঞ্জ করছে। তো তারপরে কিন্তু ইউজাররা আর এই বটে আর কাজ করতেছে না, দেখেন প্রতিটা পোস্টে খালি হাহারি এক ছিল ট্যাপসেপ নিয়ে আসলে ভিডিও। সো 24 নভেম্বর এটা লিস্টিং আশা করছে হবে না, কারণ এটা আসলে অফিসিয়ালি কোনো নিউজ বা অ্যানাউন্স না। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য।